লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত কাবা চত্বর। বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন পবিত্র মক্কায়। 20 লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান রোববার থেকে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা করবেন। রোববার ভোরে মিনার উদ্দেশ্যে যাত্রা দিয়ে হজের মূল কার্যক্রম শুরু হবে আর শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে 12 জিলহজ শেষ হবে। এবছর বিশ্বের 160টি দেশের 20 লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন। ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালনের জন্য ইতিমধ্যে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজ যাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ থেকে ইতিমধ্যে 1,19,468 হজযাত্রী সৌদিতে পৌঁছান। শনিবার শেষ ফ্লাইটে সৌদিতে বাকি হজযাত্রীরা পৌঁছবেন। সৌদিতে এবছর 27 জুন অনুষ্ঠিত হবে হজ, পরদিন 28 জুন সৌদি আরবে ঈদুল আজহা আর বাংলাদেশে ঈদুল আজহা 29 জুন। এবার বিশ্বের 160টির বেশি দেশের 20 লাখের অধিক মানুষ পবিত্র হজ পালন করবে বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ডাক্তার তৌফিক আল রাবিয়া। তিনি বলেন, রোববার বিশ্বের লাখো মুসলিমের লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে পবিত্র মক্কা। এবছর 32,000-এর বেশি স্বাস্থ্যকর্মী হজযাত্রীদের সেবা দেবেন। হজ পালনে আল্লাহর অতিথিদের সব ধরনের সহযোগিতা করতে সরকার ও সৌদির জনগণ অংশ নেবে। বাংলাদেশ থেকে এবার 1,22,558 জন হজে যাবেন। তাদের মধ্যে শুক্রবার দিবাগত রাত 1:59 পর্যন্ত 1,19,468 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 10,321 ও বেসরকারি ব্যবস্থাপনায় 1,09,147 জন।